একটি মুরগির গলা ক্যামেরার গিম্বেলের মতো কাজ করে। একটি ক্যামেরা চালানোর ক্ষেত্রে আমরা সব সময় লক্ষ্য করি কিভাবে একটি ভিডিওকে স্মুথ করা যায়, অর্থাৎ স্টেবলাইজ করা যায়। এর জন্য একটি প্রযুক্তি বের হয়েছে যার নাম হচ্ছে গিম্বেল। এই গিম্বেল মূলত ভিডিওকে স্মুথ করে। তবে আপনারা কি জানেন, গিম্বেলের মতো অর্থাৎ স্থিরভাবে থাকে মুরগির গলাও, এবং মুরগির মাথায় ক্যামেরা সেট আপ করেও সুন্দর গিম্বেলের মতো স্মুথ এবং বাটারি একটি ভিডিও রেকর্ড করা সম্ভব, সেই বিষয়টিও আপনাদের দেখাবো। শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। একটি ভিডিও সঠিকভাবে স্টেবলাইজ করার জন্য আমাদের প্রয়োজন হয় গিম্বেল, আর এই গিম্বেল তো বাজারে অনেক রকমের পাওয়া যায়। চাইলে কিন্তু আমরা গিম্বেল দিয়েও এই ভিডিও স্মুথ করতে পারি। তবে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, মুরগির গলাও কিন্তু স্থির থাকে। বর্তমানে কিছু স্মার্টফোন রয়েছে যেগুলোর ক্যামেরাতে গিম্বেল স্থাপন করা হয়েছে। এর মধ্যে পরিচিত একটি হলো আইফোন। আইফোনের ক্যামেরায় কিন্তু গিম্বেল থাকে, এর জন্যই আইফোনের যে ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো অনেকটাই স্মুথ এবং ব্যাটারি আসে। আপনার মোবাইলের ক্যামেরায় গিম্বেল আছে কিনা সেই বিষয়টি আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারবেন। প্রথমে আপনার মোবাইলটি আপনার হাতে নেবেন, এরপর আপনার মোবাইলটিকে আপনার ফেস অনুযায়ী ধরবেন এবং ক্যামেরার দিকে ফোকাস করবেন। এরপর আস্তে আস্তে মোবাইলটি ঝাঁকড়াবেন, দেখবেন আপনার ক্যামেরাটিও আস্তে আস্তে দুলছে। আপনার ক্যামেরাটি যদি ঝাঁকড়ানোর সাথে নড়ে তাহলে বুঝবেন আপনার ক্যামেরায় কিন্তু গিম্বেল রয়েছে, অর্থাৎ আপনিও কিন্তু আপনার মোবাইল দিয়ে স্মুথ একটি ভিডিও নিতে পারবেন। তো আমার মোবাইলে কিন্তু গিম্বেল নেই, এর জন্য আমার মোবাইলের ক্যামেরাটি কিন্তু স্থির থাকে সবসময়, এবং আমার মোবাইলের যে FPS রয়েছে সেই FPS অনুযায়ী আমার ভিডিওটি রেকর্ড হয়। একটি গিম্বেল হলো একটি পিপেট সমর্থন যা একটি অক্ষের চারপাশে একটি বস্তুকে ঘোরানোর অনুমতি দেয়, ঠিক ক্যামেরা যখন গিম্বেলকে স্থির রাখতে অনুমতি দেয়। এখন একটি মুরগির মাথা কেন গিম্বেলের কাজ করে, বা মুরগির মাথা নড়ছে না কেন? একটি মুরগির চোখ সরানোর ক্ষমতা খুবই সীমিত, তাই তাদের চোখ নড়াচড়া করতে না পারার জন্য তারা সেখানে মাথা স্থির রাখতে পারে। এগুলোকে অপটোকাইনেটিক মাথা বা চোখের নড়াচড়া বলা হয়, এবং স্থিতিশীল দৃষ্টিশক্তি তাদের চলাফেরার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। এমন অনেক প্রাণী রয়েছে যারা তাদের দৃষ্টিশক্তি স্থির রাখার জন্য তাদের গলাকে স্থির রাখে। তার মধ্যে একটি হলো মুরগি। এই মুরগি কিন্তু দক্ষতার সাথে তাদের গলাকে স্থির রাখে। আপনি যতই নাড়াচাড়া করুন তাদের শরীরকে, তাদের মাথা কিন্তু সরাসরি স্থির থাকবে। জেরি চেসাক নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এক ব্যক্তি মুরগির মাথার সাহায্যে একটি স্মুথ ভিডিও করে দেখিয়েছিল, যেখানে দেখা যায় মুরগির মাথায় একটি ক্যামেরা স্থাপন করে বিভিন্ন ধরনের শুট নিয়েছিল। আসলে মুরগির চোখের অবস্থান দুই পাশে হওয়ায় লক্ষ্য স্থির করতে তারা তাদের গলাকে সম্পূর্ণ স্টেবলাইজ রাখে, এতে করে চোখের দৃষ্টিকোণ সমান থাকে। একটি মুরগি যেমন তাদের মাথাকে স্থির রাখতে পারে, তেমনি অনেকগুলো পাখি রয়েছে যারা তাদের মাথাকে মুরগির মতোই স্থির রাখতে পারে, যেমন ঈগল এবং চিল। এগুলো মূলত মাংসাশী প্রাণী যারা তাদের শিকারকে লক্ষ্য করার জন্যই তাদের গলাকে স্থির রেখে সঠিক নিশানা বরাবর আক্রমণ করে। তো মুরগিও মূলত তাদের শিকার বা খাবারকে ভোগ করার জন্য তাদের গলাকে সঠিক রেখে স্থির রেখে বক্ষণ করে, এবং তাদের মাথাকে সম্পূর্ণভাবে স্থির রাখতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে বা আজকের ভিডিও থেকে কিছুটা জানতে পারেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। আল্লাহ হাফেজ, গুড বাই।